আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর চতুর্থতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটি হচ্ছে গণিতের তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। শিরোনামে তোমরা লিখে দেবে বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা। তো চলো তাহলে প্রশ্ন এবং উত্তরটা দেখে নিই। ধীরে ধীরে আমরা প্রশ্ন দেখবো এবং উত্তরও করার চেষ্টা করব। আর এটাই প্রথম এইখানে একদম শুদ্ধভাবে অ্যান্সার করা হচ্ছে, সম্পূর্ণ নিজের তৈরি। তো বিষয় হচ্ছে এখানে গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যেটার বিষয় কোড 109। তো এখানে বলা হচ্ছে শিরোনামে বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা। এখানে x এর মান দেওয়া আছে রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন, এটি হচ্ছে x এর মান। আর y এর মান দেওয়া আছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। একটু ভালো করে খেয়াল করবে। তো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে x প্লাস 1 বাই x এর মান এন প্লাস 1 রুট ওভার এম প্লাস এন মাইনাস 1 রুট ওভার এম মাইনাস এন, দুইটার উপরে রুট আছে, বাই এন, যেখানে এম ও এন পূর্ণ সংখ্যা, এম কমা এন জিরোর থেকে বড়। তো এইটুকু দরকার নেই তোমাদের, জাস্ট খালি তোমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এইটি। এটি যদি প্রমাণ করতে পারো তাহলে 4 মার্ক পাবে। তো চলো তাহলে এইটি ক নম্বর প্রশ্নটা অ্যান্সার আমরা কীভাবে করবো সেটা আমরা প্রথমে দেখে নিই। তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা। প্রথমে লিখে নেবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি, অবশ্যই এটা দিয়ে দিবে। অনেকেই বলে যে কভার পেজে দিয়ে আবার এখানে কেন দিব, তো এই দুই দিকে দেওয়াটা ভালো। কভার পেজে দিবে, দেওয়ার পর এখান থেকে যে লেখাটা তুমি শুরু করবে কীভাবে শুরু করবে, তো অ্যাসাইনমেন্টের শিরোনাম থেকে শুরু করাটা অনেকটাই বেটার হয়। তো সেই জন্য অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখে তারপরে শুরু করবে ক নং প্রশ্নের সমাধান। তো দেখো এডুকেশন অল টাইমে এটা প্রথম প্রকাশ পাচ্ছে। তো এডুকেশন অল টাইমে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবে, যত অ্যাসাইনমেন্ট হবে সবগুলোর অ্যাসাইনমেন্ট সঠিক সমাধান অবশ্যই পাবে। বিশেষ করে তো সায়েন্সের এবং কি গণিত বিষয়ের সমাধান তো অবশ্যই সঠিক পাবে, কারণ আমি একজন সায়েন্সের স্টুডেন্ট যেহেতু। তো দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা এই ধরনের অঙ্ক যদি করে থাকি তাহলে তো ভালো। ক্লাস 9 যেহেতু তোমরা উঠছো, হয়তো বা অনেকেই এই অঙ্কগুলো এখনও যায়নি এটার কাছে। তো এই অঙ্ক অনেক বেশি জটিল, তোমাদের বইয়ের মধ্যে কোথাও এই অঙ্ক নাই এবং কোনো গাইডের মধ্যে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো এটা আমার নিজের মতো করে সমাধান করা আছে, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু চেক করে দেখবে। কিন্তু আমার মতে, আমি একজন টিচার হিসাবে, আমার মতে এখানে কোনো ধরনের ভুল নেই। তোমরা তোমাদের টিচারকে দেখাতে পারো অঙ্কটা। ওয়ান বাই এক্স, তো ওয়ান বাই এক্স মানে কি, এই এক্সটা আমরা নিচে দিলাম, এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, ওয়ানটা আমরা উপরে দিয়ে দিলাম। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আবার রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন যে আছে, এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, তাই না? তো ওয়ানটা আমরা উপরে দিলাম আর উপরে জিনিসটা আমরা নিচে দিলাম। এই সিস্টেমটাকে বলা হয় ব্যস্তকরণ। এটা তোমরা 11 অধ্যায় গেলে বুঝতে পারবে, ক্লাস 10 না উঠলে হয়তো বা এটা বুঝতেই পারবে না। তো যাই হোক, তো ওয়ান বাই এক্স, নিচে জিনিস উপরে দিলাম, উপরে জিনিস নিচে দিলাম। এখন দেখো এই রুট ওভার এমটাকে মনে করো তুমি এ, আর রুট ওভার এম মাইনাস ওয়া এনটাকে মনে করো তুমি বি। আচ্ছা, এইখানে যেটা দেওয়া আছে রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন, এই জিনিসটাকেই গুণ করতে হবে এই জিনিসটার দ্বারাই, জাস্ট খালি প্লাসের জায়গায় দিতে হবে মাইনাস। দেখো এই যে পরবর্তীতে রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন, এই জিনিসটার আমরা প্লাসের জায়গায় আমরা দিছি মাইনাস। এই যে দেখো রুট ওভার এম মাইনাস রুট ওভার এম মাইনাস এন, এইটা নিচেও আমরা গুণ করব, উপরেও আমরা ওয়ানের সাথে গুণ করে দেব। রুট ওভার এম মাইনাস রুট ওভার এম মাইনাস এন, উভয় পক্ষে আমরা এই দুইটা দ্বারা গুণ করে দেব। এখন দেখো এটা এ প্লাস বি, এ মাইনাস বি একটা সূত্র পড়ে গেছে, মানে এম রুটকে ধরে নাও এ, আর রুট ওভার এম মাইনাস এনকে ধরে নাও বি, পুরোটাকেই ধরে নাও বি। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এটা একটা সূত্র পড়ে গেছে, আমরা নিচে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট ওভার এম মাইনাস এন পুরোটাই কিন্তু বি। তো বি স্কোয়ারের উপরে থাকতেছে রুট ওভার এম মাইনাস রুট ওভার এম মাইনাস এন। ওকে, তো এখন উপরে যা থাকতেছে তা আমরা লিখে ফেললাম, আর নিচে দেখো রুট ওভার এম স্কোয়ার মানে কি, স্কোয়ার রুটে কাটা, থাকলো কি আমাদের এম, এখানে স্কোয়ার রুটে কাটা, থাকবে এম মাইনাস এন, কিন্তু সামনে একটা মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস এন, এই হচ্ছে আমাদের কাহিনী। তো মাইনাসের এম প্লাসের এম দুইটা কিন্তু কাটা যায় আমাদের, দুইটা আমরা যদি বাতিল করে দেই, নিচে থাকতেছে শুধুমাত্র এন। তাহলে ওয়ান বাই এক্সের মান পেলাম আমরা রুট ওভার এম মাইনাস রুট ওভার এম মাইনাস এন বাই এন, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমাদের বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে, তাই না? তো এক্স হচ্ছে আমাদের 1 নং সমীকরণে আর ওয়ান বাই এক্স হচ্ছে আমাদের 2 নং সমীকরণে। তাই আমরা কী করবো, 1+2 হতে পাই, 1+2 হতে পাই, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্সের মানটা আমরা এখানে বসায় দিলাম, 1 নং সমীকরণ যোগ এই হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এখন এন হচ্ছে আমাদের লসাগু, এন যদি আমরা লসাগু নিই, দেখো এখানে কোনো হর নাই, শুধুমাত্র এখানে হর আছে, তাই এনটা আমরা লসাগু নিয়ে নিলাম। এন দ্বারা এখন এটাকে আমরা গুণ করে দেবো রুট ওভার এমকে প্লাস রুট ওভার এম মাইনাস এন, এই পুরোটাকে আমরা গুণ করবো এন দ্বারা। দেখো এন ইন্টু রুট ওভার এম প্লাস রুট ওভার এম মাইনাস এন প্লাস, আর উপরে যা আছে তাই আমরা লিখে দিলাম, কারণ এন এনে কাটা গেছে। ওকে, তো এখন দেখো এম আর রুট ওভার এন গুণ করলে এন রুট ওভার এম, আবার এন আর রুট ওভার এম মাইনাস এন গুণ করলে রুট ওভার এন রুট ওভার এম মাইনাস এন, প্লাস এদিকে থাকতেছে রুট ওভার এম
মাইনাস এখানে থাকতেছে রুট ওভার এম মাইনাস এন। আচ্ছা এখন দেখো এই এন রুট ওভার এম আবার প্লাস এম রুট ওভার এম যে আছে এটা আমরা একটু সামনে নিয়ে আসলাম, আর এই জিনিসটা এখানে লিখলাম মাইনাস, আর এই জিনিসটা আমরা লিখলাম এখানে। ওকে তো এখন এখন দেখো এখানে যদি আমরা রুট ওভার এম কমন নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে এন আর এখানে থাকতেছে ওয়ান, কারণ রুট ওভার এম বাদ গেলে এখানে থাকতেছে বাকি এম, আর এখানে রুট ওভার বাদ গেলে এখানে থাকতেছে কি ওয়ান, মানে কিছু না কিছু তো থাকতে হবে। আবার এখানে যদি আমরা রুট ওভার এম মাইনাস এন কমন নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে এন মাইনাস এখানে থাকতেছে ওয়ান। তো এই হচ্ছে আমাদের, এটি প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এটাগুলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো তোমরা এটা ক নম্বর প্রশ্নের উত্তর দেখে নিলে, আর এটা ভিডিওটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে এডুকেশন অল টাইম চ্যানেল থেকে। তো খ নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের সমাধান দেখার আগে তাহলে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। খ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বের করো। তো ওয়াই স্কোয়ারের মানটা কোথা থেকে বের করবো? এই যে ওয়াইয়ের মান রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি, অনেক জটিল একটা অঙ্ক। ওয়াই ইকুয়াল টু রুট রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি থেকে আমাদের প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তো এটা আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এখানে খ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে ওয়াইয়ের মান রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি, এটা এক নং সমীকরণ। তো ওয়ান বাই ওয়াই, ওই যে সেম সিস্টেমের আগে যেটা দেখলাম নিচে ওয়ান আছে এটা উপরে চলে গেল, এখানের কারণে নিচে ওয়ান আছে এটা উপরে চলে গেল, তো এটা মানটা উল্টে গেল, এটাকে বলা হয় ব্যস্তকরণ সিস্টেম। তো নিচে যা আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটাকে আমরা গুণ করবো এটা দ্বারাই, তবে প্লাসের জায়গায় দিব মাইনাস। রুট ওভার ফাইভ প্লাস রুট থ্রি এইটাকে গুণ করবো রুট থ্রি, রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা নিচে গুণ করবো উপরেও গুণ করে দিব ওয়ানের সাথে, ওয়ানের সাথে গুণ করলে ওইটাই হয়। তো তাই আমরা ওয়ানটা এখানে দেইনি, রুট ফাইভ মাইনাস রুট থ্রি। এখন দেখো নিচে একটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি এ মাইনাস বি ইকলটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ফাইভ কি স্কোয়ার করলে হবে ফাইভ, রুট থ্রি কি স্কোয়ার করলে হবে থ্রি, আর উপরে এখানে হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তো এখানে ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু হয়, তাহলে ওয়ান বাই ওয়াইয়ের মান পেলাম আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু, এটা হচ্ছে দুই নং সমীকরণ। যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মান, তাই এইটার এইটার ক্ষেত্রে আমাদের দুইটা মান বের করতে হবে, একবার প্লাসের মান আর একবার মাইনাসের মান। যদি মাইনাস কথাও থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে প্লাসের মান বের করতে হয় একবার, মাইনাসের মান একবার বের করতে হয়। তো তাই এক যোগ দুই হতে পাই, এক বলতে ওয়াই প্লাস, আর এখানে দুই বলতে এখানে বোঝাই ওয়ান বাই ওয়াই। তো এক বলতে এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি, আর ওয়ান বাই ওয়াই হচ্ছে আমাদের টু এর মান, দুই নং সমীকরণের মান, সেটা হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু। এখানে লসাগু হিসাবে টু আছে, টু আমরা নিয়ে নিলাম, টু আর রুট ফাইভ গুণ হবে টু রুট ফাইভ প্লাস টু আর রুট থ্রি গুণ হবে টু রুট থ্রি প্লাস এখানে আমাদের রুট ফাইভ মাইনাস রুট থ্রি হলো। তো এখন দেখো দুইটা রুট ফাইভ প্লাসের, এখানে প্লাসের একটা রুট ফাইভ, এখানে কিন্তু আমরা কোনো কিছু গুণ করিনি, কেন? কারণ নিচে টু আছে, টু এ টু এ কাটাকাটি, উপরে যা আছে তাই আমরা লিখে দিয়েছি। এখানে টু রুট ফাইভ, এখানে প্লাসের একটা রুট ফাইভ, মোট তিনটা রুট ফাইভ, এই জন্য আমরা লিখলাম থ্রি রুট ফাইভ। আবার এখানে প্লাসের টু রুট থ্রি, এখানে মাইনাসের রুট থ্রি, তো দুইটা রুট থ্রি থেকে একটা রুট থ্রি বাদ দিলে বাকি থাকে একটা রুট থ্রি, এই জন্য আমরা দিলাম প্লাস রুট থ্রি বাই টু। তো এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান পেলাম আমরা থ্রি রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু। এখানে এক থেকে দুই বিয়োগ করে পাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই, এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি, রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই টু। তো টু আমরা লসাগু নিয়ে নিলাম, টু আর রুট ফাইভ গুণ করলে টু রুট ফাইভ প্লাস টু আর রুট থ্রি গুণ করলে টু রুট থ্রি মাইনাস টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা রুট ফাইভকে গুণ করলে রুট ফাইভ, আবার এখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস রুট থ্রি। তো এখন দেখো এখানে দুইটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ দিলে থাকবে একটা রুট ফাইভ, আর এখানে টু রুট থ্রি, আর এখানে একটা রুট থ্রি, মোট থ্রি রুট থ্রি, তার মানে রুট ফাইভ প্লাস থ্রি রুট থ্রি থাকে, আর নিচে থাকতেছে টু। তো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান এটা হয়ে গেল। ওকে প্রদত্ত রাশিটা ছিল এরকম, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান পেয়েছিলাম আমরা টু রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান পেয়েছিলাম আমরা রুট ফাইভ প্লাস টু রুট থ্রি বাই টু। দেখো আমরা দুই আর দুই যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে চার, আবার এইটার সাথে এটা আমরা গুণ করে দিব। ওকে থ্রি রুট ফাইভের সাথে রুট ফাইভ যদি আমরা গুণ করি, রুট ফাইভ আর রুট ফাইভ স্কোয়ার মানে দুইটা রুট ফাইভ একত্রে হলে একটা ফাইভ হয়ে যাবে, দুইটা রুট ফাইভ সবসময় একটা ফাইভ হয়, মানে স্কোয়ার করার পরে রুট স্কোয়ারে কাটা যায়, তো তাই রুট ফাইভ আর রুট ফাইভ মিলে হবে একটা ফাইভ, ফাইভ আর থ্রি গুণ করলে হবে পনেরো মানে ফিফটিন। ওকে প্লাস থ্রি আর এখানে হবে থ্রি, থ্রি থ্রি গুণ করলে হবে নাইন, ফিফ্ট ফাইভ রুট ফাইভ আর রুট থ্রি গুণ করলে হবে রুট ফিফটিন, রুটের ভিতরে ভিতরে গুণ, তিন পাশে পনেরো, এইটা দ্বারা দুইটাকে আমরা গুণ করা শেষ করলাম। প্লাস প্লাস রুট থ্রি আর রুট ফাইভ যদি গুণ করি তাহলে যে রুট ফিফটিন, প্লাসে প্লাসে প্লাস এখানে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হবে আমাদের থ্রি, থ্রি আর থ্রি গুণ করলে হবে আমাদের নাইন, এখানে পনেরো আর নয় যোগ করলে হবে চব্বিশ, যোগ নয়টা রুট ফাইভ
রুট ফিফটিন এবং একটা রুট ফিফটিন, টোটালি হচ্ছে আমাদের 10টা রুট ফিফটিন, মানে রুট 15, নিচে হচ্ছে 4। এখন আমরা এখানে কিন্তু 2 কমন নিতে পারি, তাছাড়া কিন্তু কমন যায় না। 2 যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে 12, এখানে থাকতেছে 5। আচ্ছা 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে এখানে নিচে থাকতেছে 2, উপরে থাকতেছে 12 প্লাস 5 রুট ওভার 5। অনেকেই ভাববে যে 2 দ্বারা 12কে তো কাটা যায়, হ্যাঁ এখানে কিন্তু কাটা যাবে না, কারণ এখানে প্লাস আছে, প্লাস থাকলে কোনো কাটাকাটি করা যাবে না। এটি হচ্ছে অ্যান্সার। আরও একটু করা যায়, অনেক বড় হয়ে যাবে, দরকার নেই, এই পর্যন্ত রাখে দাও, এটি হবে তোমাদের অ্যান্সার। আচ্ছা এইখানে যদিও খ লেখা আছে, এটা হচ্ছে আসলে গ নং প্রশ্নের উত্তর, কপি আর পেস্ট করার কারণে এরকম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। তো আগে প্রশ্নটা দেখে নিই। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখাতে হবে যে ওয়াইয়ের ঘন, ওয়াইয়ের ঘন বলতে ওয়াই কিউব, এবং এর বিপরীত রাশির ঘন, বিপরীত রাশি বলতে ওয়ান বাই ওয়াই এর উপরে কিউব, এর সমষ্টি মানে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, এইটার মান দাঁড়াবে 63/4 রুট ওভার 5 প্লাস রুট 3। এগুলো একদম নিখুঁত অ্যান্সার, কোনো ধরনের ভুল হয়নি, ভুল হলে তো অ্যান্সারই আসতো না। তো চলো তাহলে এর উত্তরটাও দেখে নিই। তো এটা আসলে কিন্তু গ নং প্রশ্নের উত্তর, বারবার বলতেছি খ হয়ে গেছে মিস্টেক, এটা গ নং প্রশ্নের সমাধান। খ হতে পাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান পেয়েছিলাম আমরা 3√5 প্লাস রুট 3/2। প্রশ্ন মতে ওয়াই এর ঘন মানে ওয়াই কিউব, এবং এর বিপরীত রাশির ঘন হচ্ছে ওয়ান বাই ওয়াই কিউব, এর সমষ্টি হচ্ছে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান পেয়েছিলাম আমরা 3√5 প্লাস রুট 3/2, এই 3√5 প্লাস রুট 3/2 এর উপরে কিউব দিয়ে দিব মাইনাস 3, ওয়াই ওয়াই কাটা 1 থাকলো। এখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে আমাদের 3√5 প্লাস রুট 3/2। আচ্ছা অনেকেই আবার জিজ্ঞেস করো যে এটা আবার অন্য কোনো চ্যানেল থেকে কপি করা কি না, দেখো এটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি, কোনো ধরনের কপি নেই। যদি কপি থাকে তাহলে মনে করবে এখান থেকে ওটা কপি করা হয়েছে। তোমরা যদি এটা যাচাই করতে চাও তাহলে দেখবে যে কোন ভিডিও আগে পাবলিশ হয়েছে, যেটা ভিডিও আগে পাবলিশ হয় সেটা দেখে পরবর্তী ভিডিওগুলোতে কপি করা হয়। যদি আমিও এরকমটা করে থাকি, আমি যদি পরে পাবলিশ করে থাকি আর যদি কারোর সাথে হুবহু মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমিও নিজেই কপি করছি, সোজা কথা আমার। তো এখানে দেখো 2 এর উপরে কিউব দিলে কত হবে 8 হবে, আর রুট 3√5 প্লাস রুট 3 এটার উপরে যদি কিউব দেই তাহলে একটা সূত্র পড়বে, এই 3√5 এটা হচ্ছে ধরে নাও পুরোটা হচ্ছে এ, আর রুট 3 এটা হচ্ছে আমাদের বি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম একটা সূত্র পড়বে। তো এই অনুযায়ী মান পড়বে মাইনাস 3-র সাথে কিন্তু উপরের টার গুণ হয়ে যাবে, কারণ 3 কিন্তু উপরের সংখ্যা, 3 আর 3 গুণ করলে 9 হবে, 3 আর রুট 3 গুণ করলে 3√3 হবে, নিচে থাকবে 2। হ্যাঁ দেখো কত বড় হয়ে গেছে, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের 3√5 রুট 3 প্লাস 3 ইন্টু 3√5 স্কোয়ার, মানে এটা হচ্ছে আমাদের কি এ কিউব, বুঝিও 3√5টা হচ্ছে এ আর রুট 3টা হচ্ছে বি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর 2 এর উপরে কিউব থাকার মানে 8, আর এটা তো আমি বলেই দিলাম। 8 আর 2 এর লসাগু, আচ্ছা এখন এই লসাগু দিয়ে মানে আগে ই কাজ করে নেই, 3 এর উপরে কিউব মানে 27, রুট 5 এর উপরে কিউব মানে 5√5 প্লাস 3 এর উপরে স্কোয়ার মানে 9, আর রুট 5 এর উপরে স্কোয়ার মানে 5, 9 আর 5 গুণ করলে হবে 45, 45 আর বাইরে আছে 3, 3 45 সঙ্গে 135 রুট 3 প্লাস রুট 3 উপরে স্কোয়ার মানে 3, 3 আর 3 গুণ করলে হবে আমাদের 9, 9 আর 3 গুণ করলে হবে 27, 27√5 প্লাস ওখানে রুট 3 উপরে কিউব মানে 3√3। এখন দেখো এখানে 27 আর 5 গুণ করলে 135 হবে, 135√3 27√5 3√3, তো এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা 8 আর 2 এর লসাগু নিব, 8 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে গুণ করলে উপরে যা আছে তাই হয় মাইনাস, এখানে 2 দ্বারা 8 কে ভাগ করলে হবে আমাদের 4, 4 আর 9 গুণ করলে হবে আমাদের 4 লং 36, এখানে মাইনাসে প্লাসে হবে কি মাইনাস, এবং 4 3 4 কত হবে 12√3। এখন দেখো 135√5 আর এখানে 27√5 দুইটা যোগ করে যদি আমরা 36√5 মাইনাস করে দিই তাহলে মান দাঁড়াবে 126√5, আবার 135√3 আবার যদি 3√3 যোগ করে 138√3 হয়, 138 থেকে 12 যদি বাদ দিই, 12√3 যদি বাদ দিয়ে দিই মাইনাস করি 126√3 হয়, তাহলে 126√3 126√5 এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 126, 126 যদি কমন নেই এখানে থাকতেছে রুট 5, এখানে থাকতেছে রুট 3 আর নিচে থাকতেছে 8। এখন আমরা 2 দ্বারা যদি কাটাকাটি করি উপরে থাকতেছে 63, নিচে থাকতেছে 4,
এই 63 আর 4 আমরা সাইডে নিয়ে আসলাম আর রুট 5 প্লাস রুট 3 আমরা একটু পিছনে দিয়ে দিলাম এইভাবে কিন্তু লেখা যায় উপরেটাতেও লেখা যায় তো আমাদের নিচেটা দেখানো দেখাতে বলা হয়েছে তো নিচেরটা আমরা দেখালাম তো এই পর্যন্তই ছিল তো আমাদের অ্যাসাইনমেন্টটি চলো তাহলে খাতার পেজগুলো একটু আমরা আবার দেখে নেই এটি হচ্ছে আমাদের প্রথম পেজ তোমরা দেখতেই পাচ্ছ তো অ্যাসাইনমেন্টের শিরোনাম বীজগাণিতিক রাশি সংক্রান্ত সমস্যা আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ খুবই সিম্পলি চলে আসছে আচ্ছা এটা হচ্ছে আমাদের তৃতীয় পেজ এখানে আমরা বলতেছি বারবার এটা হবে আমাদের গ ওকে আর এটি হচ্ছে আমাদের লাস্ট পেজ তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে লাইক করার পাশাপাশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আর আমাদের কিন্তু পদার্থবিজ্ঞান এবং ইতিহাস ও হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট খুব দ্রুতই প্রকাশ পাচ্ছে তো সেগুলো দেখার আমন্ত্রণ রইল ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে